আরে ঠাকুর মশাই যে, তা এদিকে কোথায়? এদিকে একটু কাজে এসেছিলাম, তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সেই যে অনেক দিন আগে আপনার কাছ থেকে বাতের ওষুধ নিয়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। তা এখন কেমন আছেন? ও তাই একরকম আছেই আর কি। আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছি। ঠাকুর মশাই, আপনি যে সেই ওষুধটা দিয়েছিলেন তাতে ব্যথাটা কমে গিয়েছিল, কিন্তু ওষুধটা শেষ হয়ে যেতে ব্যথাটা আবার বেরিয়েছে। তা আপনার কাছে কি এখন ওই ওষুধটা আছে? না মশাই, ওষুধি ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। সেই কি ছাড়লেন কেন? সে অনেক কথা, এখন বলা যাবে না, আমার তারা আছে। আরে মশাই বলুন না, এই একটু শুনি। আর কি আপনার দেখা পাবো? শুনবেন বলছেন? তাহলে আসুন, মন্দিরের চাতালে বসে গল্পটা বলি। অনেকদিন আগের কথা, শচীশ কবিরাজের ওখানে একটা কাজ জুটে গেল। কবিরাজের তরফ থেকে মাহিনে ও রাহা খরচ পেতুম। সাত্ত্বিক বামুনের মতন আমাকে কাপড় চোপড় পরতে হতো, হাতে একটা ক্যামিজের ব্যাগ থাকতো। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমার স্টেশন থেকে নেমে মাখমপুর বলে একটা গ্রামে। ও বলুন বলুন। শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি, শ্বশুরের ছেলে পুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন জমি জায়গার খাজনা আদায় করতে। যদিও সঙ্গে করে ওষুধের ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, পথে যদি কিছু বিক্রি বাট্টা হয় কমিশন তো পাবো। খুব ভালো খুব ভালো, আপনার ব্যবসায়িক বুদ্ধি আছে বটে। হাঁটছি তো হাঁটছি, পথ যেন আর ফুরোয় না। সন্ধ্যের পর আর এই পথ দিয়ে হাঁটবেন নি ঠাকুর মশাই, এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়, বিদেশি দেখলেই মেরে ধরে যথা সর্বস্বী কেড়ে নেয় এরা। এরা মাঠে ঘাটে ঘাপটি মেরে বসে থাকে, সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে, ওই ক্রস তিনেক দূরে, জায়গাটা মোটেও ভালো নয়। যাক বাবা, নিশ্চিন্তে এতটা পথ আসা গেল। দোকানদারটা যা ভয় ধরিয়ে দিল, ফাঁসুড়ে ডাকাত কই, সেসব তো কিছুই দেখছি না। ঠাকুর মশাই কোথায় যাবেন? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, আর তো এখানে কেউ নেই। আগে আগে আমি মাখমপুর যাব। মাখমপুর? সে তো অনেক দূর, এখনো প্রায় 3 ক্রোশ পথ। তা কাদের বাড়ি যাবেন? আগে শচীশ কবিরাজের বাড়ি। তা ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নয়, তবে যাচ্ছি জমি জমার কাজে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? আর মশাইয়ের নিজের বাড়িটাই বা কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও না, মাখমপুরেও নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চিনে নাকি? না, কে কে চিনবে? কিছু যদি মনে না করেন, একটা কথা বলি, রাতে আজ যদি দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দেন, আমরা যাতে পারুই, জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে পায়ের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বান্না করে খাবেন, আসুন দয়া করে। আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, এই আমার ঘর, এই হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, আমি রান্নার সমস্ত আয়োজন করে দিচ্ছি। আরে হ্যাঁ, আমার নামটা তো আপনাকে বলতে ভুলে গেছি, আগে আমার নাম নফর চন্দ্র দাস।
ঠাকুর মশাই রান্না চাপান, রাত করেন কেন? আগে হ্যাঁ এই করছি আর কি। আপনি রান্না করুন, আমি আসছি। আগে হ্যাঁ। ব্যাপারটা কি, সম্পূর্ণ অপরিচিত মেয়ে, পল্লীর গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা, কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করবো নাকি? ঠাকুরমশাই, আপনি এক্ষুনি এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁতুড়ে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। হলদার, যা বলেছিলাম ঠিক মতো ঘিরে রেখেছিস তো? তা বলতে, তুমি বলেছ আর কাজ হবেনি, মাছি গলার রাস্তা রাখিনি। বিষ্টু, তোর খবর কি? দাদা, ওই বড় গাছের পাশ দিয়ে যে রাস্তাটা মাখুমপুরের দিকে গেছে, ওখানে আমি দুজনকে রেখেছি, বাসাধনকার পালাতে হবে না। চিদেম, আর বলতে হবে নি দাদা, দুটো কোদাল আর দুটো শাবল তৈরি আছে, কাজ খতম, একেবারে মাটির তলায়। তুমি যেই হও, তুমি যে দয়াময়ী, বলে দাও, বলে দাও কোন পথে কিভাবে পালাবো আমি? সেই জন্য এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। তবে উপায়? একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না, অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি, না হলে সন্দেহ করবে। হা ভগবান, এখন আমি কি করি? তখন যদি ওই দোকানদারটার কথা শুনতাম, তাহলে এ বিপদে আর পড়তে হতো না। শুনুন আমার উপায়, এই কথা কটা মনে মনে রাখুন, যদি মনে রাখতে পারেন তাহলে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, আমরা দুই বোন। আমার দিদির নাম খ্যান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই জাতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। দাঁড়ান একটু। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? খান্তমণি। শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি, সামন্তপুর তেওটা বলুন। হ্যাঁ, সামন্তপুর তেওটা। রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, যেন ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পর শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায়, যেন গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো শ্বশুরকে বলবার পর, কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন হয় বলা তো যায় না। ঠাকুরমশাই, আহারাদি হলো, এখন দিব্যি করে শুয়ে পড়ুন, মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি, রাত হয়েছে, আর দেরি করবেন না। হ্যাঁ, একটা কথা বলি, আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি হরিদাস মজুমদার, তার একটি মেয়ের নাম বামা,
এইদিকেই কোথায় বিয়ে হয়েছে, তারাও যাতে তোমাদেরই বারোই কি না, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা ওই দুর্লভ রাম না ইয়ে পাঁচকড়ি, হ্যাঁ পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ির খোঁজ করে একবার যেন আমি সেখানে যাই। তা যখন এলুমি এদেশে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা, আপনি তাদের চিনলেন কি করে? হ্যাঁ আমি যে তাদের গুরু বংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না? বসুন আমি আসছি। এই যে বামা ঠাকুর মশাই, এই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু, মেজ বৌমা দেখো তো চিনতে পারো কিনা একে। থাক মা থাক। ঠাকুর মশাই আপনি শুয়ে পড়ুন, রাত্রি অনেক হয়েছে, সকালে আবার দেখা হবে। বামা ঠাকুর মশাইয়ের মশারিটা টাঙিয়ে দাও। দিচ্ছি বাবা। বিপদ কেটে গেছে ঠাকুর মশাই, আমার চোখে না পড়লে তো সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্ম হত্যা হতো। অনেক হয়েছে, অনেক হয়েছে, এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। পুলিশ কিংবা গায়ের লোক কিছু টের পায় না, কিচ্ছু বলে না, কে কি বলবে? এই ফাঁসুরে গাঁ সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? আমার একটি সন্তান হয়েছে, এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে, ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন, পুরনো ডাকাত। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। আশীর্বাদ করি মা, চিরসুখী হও মা, চিরসুখী হও। ফেরার পথে আবার যদি পায়ের ধুলো দেন। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি, কতকাল হয়ে গেল। আমার জীবনদাত্রী সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে।